চমৎকার আমার প্রতিপক্ষ মাওলানা আলেম সাহেব অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। তবে আমাকে গত স্টেজে উঠে একটা কাঁচা ফুলের মালা আমার গলায় দিয়েছিল, আমি আসলে অনেক অনেক খুশি হয়েছি এবং ভাবছিলাম ফকিররা যেমন সাদা মনের মানুষ, সরল ভাব তাদের হৃদয়ের মধ্যে থাকে, আমার মনে হয় আমার বিপক্ষের যিনি আলেম তিনি আমার সঙ্গ পেয়ে আজকে তার মনটাও সাদা হয়ে গেছে। কারণ সঙ্গ গুণে তো মানুষের রং হয়, ভালো সঙ্গ করলে সে ভালো হয়, খারাপের সঙ্গ করলে সে খারাপ থাকে। আমার মনে এই বিশ্বাসটাই জন্মায়ছিল যে আমাকে মালা দিয়েছে খুব সরল সহজ মন নিয়া, কিন্তু আসলে আসলে তা না। আমি যা চিন্তা করলাম ওই রকম বিষয়টা না, সে দাঁড়িয়ে ওই মালা দিয়ে আরো অনেক কথা অনেক ভাবে সে আমাকে ছোট করার জন্য চেষ্টা করে গেল। সে নাকি আমাকে শিখায়, বলে বাচ্চাদেরকে শিখায় না, মা বাবা 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 বলে ডেকে ডেকে বাচ্চাকে শিখায়, ওরকম আমি আপনাকে শিখাইলাম। হ্যাঁ, মুরগিকে নাকি আদার দিয়ে পলর মধ্যে আনে, আমারে উনি পলর মধ্যে নিছে মালাটা দিয়া, বা 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 চমৎকার। আমি তো আপনার পলর মধ্যেই যেতে চাই, কারণ যারা আল্লাহর ওলি যারা পীর মাসে তারা সব সময় অপেক্ষা করে এই রকম আপনার মতো একটা খাঁটি আশেকান ভক্তের, যে ভক্ত কখন তার ভক্তি নামক আদার দিয়ে তার পলর মধ্যে আমাকে নিবে। আমি তো সেই আধার খাওয়ার জন্যই বসে আছি, আপনি কখন সেই আসে কান হয়ে আমাকে সেই আধার দিবেন। যা হোক, বয়স তো খুব বেশি না, নাম অনেক বেশি লতিফ সরকারের, কিন্তু বয়স কিন্তু তেমন না, এর জন্য বুঝার একটু ভুল আছে, অসুবিধা নাই, আস্তে আস্তে আরো অনেক কিছু বুঝতে পারবে। এবার আমার কাছে প্রশ্ন করেছে, কিয়ামতের সময় কোনো তরিকাই থাকবে না, একটা তরিকা হবে এবং তার পীরও থাকবে একজন। কিয়ামতের সময় সব যখন শেষ হয়ে যাবে, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ বলবে তোমরা যারা তরিকার লোক, যারা আমার আশেকান, যারা বেহেস্তবাসী হবা এবং যারা তরিকার মধ্যে ছিলে, তারা যত যে যত তরিকার মধ্যেই থাকো, পৃথিবীতে অনেক তরিকা ছিল এবং অনেক তরিকার অনেক আশেকান আছে, তারা প্রত্যেকেই আজকে একটা তরিকার মধ্যে আসতে হবে, কারণ আজকের জন্য আমি একজন পীর পাঠিয়েছি যার নাম ইমাম মেহেদি। এই ইমাম মেহেদির মাহাদি তরিকা, সেদিন একটা তরিকাই থাকবে, ওই মাহাদি তরিকার ওই চাদরের নিচে, ওই শামিয়ানার নিচে সকলেরই থাকতে হবে, ওই তরিকা নিয়েই সকলের পৃথিবী ছাড়তে হবে। এই তার প্রশ্ন, কেউ থাকবে না সেদিন এই পৃথিবী ছেড়ে, সকলেরই যেতে হবে। ওই চিন্তা চেতনা থেকে আমি বলবো যে আসেন, আমরা দ্বন্দ্ব ফেসাদ করব না। আলেমও জ্ঞানী, আর ফকির শব্দের অর্থ মহাজ্ঞানী। জ্ঞানীতে জ্ঞানীতে যখন কথা হয়, তর্ক বিতর্ক হয়, ওখানে জ্ঞানের কথাই আসে, আর অজ্ঞানীরা যখন তর্ক করে সেখান থেকে খারাপ কথাই পাওয়া যায়। আশা করি আপনার মধ্যে আমার মধ্যে জ্ঞানের মারামারি হবে, যার মধ্যে ভালো কথা আসবে মানুষ দুইটা কথা বুঝতে পারবে, খারাপ কথা আসবে না। অনেক কথাই বলেছে, আমি আর অন্য কথার মধ্যে যাব না, শুধু একটা কথাই বলবো। তিনি বলেছেন মাওলানা রুমি, তিনিও মুরিদ হয়েছেন মাওলানার কাছে। মাওলানা, হ্যাঁ ঠিকই মাওলানা, কিন্তু তার নামের আগে একটা নাম হয়েছিল পাগল শামচেত তাব্রিজ, যিনি আল্লাহর আশেকান পাগল ছিলেন। আমিও তাই বলি যে আপনারও যদি ওই রকম এই কোরআন হাদিস কিতাব এর বাইরে আরো আধ্যাত্মিক যে বিষয়গুলো, এগুলো যদি জানতে হয়, ওই রকম একজন পাগল পাগল জান্নেওয়ালা পাগল, যিনি এলেম জান্নেওয়ালা পাগল, যিনি তার কাছে আপনারও এরকম ধরা দিতে হবে। ধরে রাখেন সাইরেন না, ভালো করে ধরতে পারলে পাওয়া যাবে, যদি ধরো পাও তবেই যদি কিছু পাও। এবার
আলেম আমার বন্ধু, ফকিরের বন্ধু, ফকির আলেম আলেমের বন্ধু, সেই হিসেবে কেউ কাউকে আমরা ব্যথা দিব না। কারণ অজ্ঞানী মানুষ ব্যথা দিলে সেটা সহ্য হয়, কিন্তু জ্ঞানী হয়ে যদি জ্ঞানী কে ব্যথা দেয় সেই ব্যথা আর সহ্য করা যায় না। মালাটা কই বাবাজিরা দেন, দাঁড়ান আপনার সাথে আমার এবার শেষ মালা বদল হচ্ছে আর কি। ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়।
মাটির স্বর্গ।